বলা হয় থাকে অর্থ আপনাকে সুখ দিতে পারবে না, কিন্তু অর্থ আপনার লাইফস্টাইলকে পুরোপুরি চেঞ্জ করে দেবে। আপনার কাছে প্রচুর অর্থ থাকলে আপনি রাজকীয় জীবনযাপন করতে পারবেন। আপনার রাজ্য না থাকা সত্ত্বেও আপনি নিজেকে রাজা মনে করতে পারবেন পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস এবং অদ্ভুত হোটেলে বসবাসের মাধ্যমে। গাইস, পৃথিবীতে এমন কিছু অদ্ভুত হোটেল রয়েছে যেগুলোকে দেখার পর আপনি বিশ্বাসই করতে চাইবেন না যে এগুলো হচ্ছে হোটেল। এই হোটেলগুলোর ডিজাইন একেবারে অদ্ভুত ভাবে করা হয়েছে। তাছাড়া এই হোটেলগুলোতে যখন আপনি থাকবেন তখন আপনার অন্যরকম ফিলিংস হবে। যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ রয়েছেন তাদের জন্য তো এই হোটেলগুলোতে থাকা একেবারে মাস্ট। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর সব থেকে ইউনিক 10টি হোটেল সম্পর্কে। আপনারা তো বুঝতে পেরেছেন যেখানে ইউনিক কিছু রয়েছে সেখানে আমরা পৌঁছে যাব। তো প্রথমে রয়েছে আন্ডারসি অ্যাকোমোডেশন। এই হোটেলগুলো মালদ্বীপে রয়েছে এবং পৃথিবীর সব থেকে ইউনিক হোটেলের মধ্যে এটি অন্যতম। মালদ্বীপ কতটা এক্সপেন্সিভ জায়গা সেটা আমাকে বলে দিতে হবে না। গাইজ, এই হোটেলগুলো দুইতলা হোটেল, কিন্তু আপনি এই হোটেলগুলোর একতলা দেখতে পাবেন। অবাক করার বিষয়টি হচ্ছে এই হোটেলের নিচতলা পানির নিচে তৈরি করা হয়েছে। এই হোটেলের আন্ডার ওয়াটার রুমে একটি বেড রয়েছে এবং এই বেডরুমের ওপর দিয়ে মোটা ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই রুম থেকে আপনি সমুদ্রের মধ্যে দৃশ্য দেখতে পাবেন, যেটি সত্যি অনেক মনোমুগ্ধকর। তাছাড়া এই হোটেলের যে সার্ভিস রয়েছে সেটি উন্নত মানের সার্ভিস। অবাক করার বিষয়টি হচ্ছে আপনি যদি এই হোটেলে এক রাত থাকতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 40 লক্ষ টাকা। এর থেকে অনেক এক্সপেন্সিভ হোটেল মালদ্বীপে রয়েছে। তো এরপরে রয়েছে স্কাইলজ অ্যাডভেঞ্চার সুইট। পৃথিবীর সব থেকে ইউনিক হোটেলের মধ্যে এই হোটেলটি অন্যতম, যেটিকে দেখার পর আপনি বিশ্বাসই করতে চাইবেন না যে এটি একটি হোটেল। এটি এমন এক ধরনের হোটেল যেটি পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে। এই হোটেলগুলো ক্যাপসুলের আকারে তৈরি করা হয়েছে এবং এই ছোট ছোট হোটেলগুলি পাহাড়ের গায়ে ঝুলে আছে। এই হোটেলগুলো দেখে আপনি বুঝতে পারছেন যে এগুলোতে রাত কাটানো মানে এটি কত অ্যাডভেঞ্চারাস বিষয়। যখন আপনি এই হোটেলগুলোর ভেতর থেকে বাইরের দিকে তাকাবেন তখন আপনি একটি অন্য দুনিয়াতে চলে যাবেন। এই ছোট ক্যাপসুলের মধ্যে বেডরুম, বাথরুম এমনকি কিচেনও রয়েছে। তাছাড়া এই হোটেলগুলোতে সিঙ্গেল বেডরুম এবং ডাবল বেডরুমের সুবিধাও রয়েছে। যদি আপনি সিঙ্গেল বেডরুম ভাড়া করেন তাহলে আপনাকে খরচ করতে হবে 40,000 টাকা এবং আপনি যদি ডাবল বেডে থাকতে চান তাহলে আপনাকে 80,000 টাকার উপরে খরচ করতে হবে। এই হোটেলগুলোতে থাকার জন্য আপনাকে পাহাড় বেয়ে বেয়ে উঠতে হবে। যাদের বুকে সাহস রয়েছে তারাই শুধুমাত্র এই হোটেলে থাকতে পারে। তো যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তাদের জন্য এই হোটেলে যাওয়া তো মাস্ট। তো গাইজ, এরপরে রয়েছে দ্য টুলাম ট্রি হাউস। এই হোটেলটিকে দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। এই সুন্দর হোটেলগুলো মেক্সিকোতে অবস্থিত এবং মেক্সিকোতে যারা যায় তারা এই হোটেলে অবশ্যই একবার ঘুরতে যায়। এই ট্রি হাউসগুলো এতটাই সুন্দর হয়ে থাকে যে আপনি এখান থেকে কোথাও যেতে চাইবেন না। এই সম্পূর্ণ হোটেলটিকে ছোট ছোট কাঠের টুকরা দিয়ে তৈরি করা হয়েছে। এই হোটেলের মধ্যে এত সুবিধা দেওয়া হয়েছে যে আপনি 5-স্টার হোটেলেও এরকম সুবিধা পাবেন না। এই ট্রি হাউসের মধ্যে ঘোরাঘুরি করার জন্য একটি স্পেশাল গার্ডেন তৈরি করা হয়েছে। তাছাড়া এই হোটেলের মধ্যে সুন্দর সুন্দর অনেক ব্রিজ রয়েছে। এই হোটেলটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি আপনার বেডরুমে বসে থেকেই বাইরের সব দৃশ্য দেখতে পাবেন। যারা একটু খোলামেলা পরিবেশ পছন্দ করে এবং প্রকৃতির মধ্যে থাকতে চায় তারা এই হোটেলটিতে যেতে পারেন। এই হোটেলের বেডরুমের মধ্যে ডাইনিং, কিচেন, বাথরুম সবকিছু রয়েছে। যখন আপনি এই রুমগুলো থেকে বাইরে যাবেন তখন বাইরের দৃশ্য দেখে আপনার মন এমনি মুগ্ধ হয়ে যাবে। এইরকম সুন্দর হোটেলে থাকার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ টুরিস্ট আসে। তো এরপরে রয়েছে কেবিন সন্দ মাউন্টেন। পৃথিবীর সব থেকে ইউনিক হোটেলের মধ্যে এই হোটেলটি অন্যতম। এই ইউনিক হোটেলগুলো কিউবাতে রয়েছে যেগুলোকে প্রকৃতির মধ্যে তৈরি করা হয়েছে। এই সম্পূর্ণ হোটেলটিকে কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয়েছে এবং এই হোটেলগুলোর মধ্যে আপনি যাবতীয় সব ধরনের সুবিধা পাবেন। তাছাড়া এই হোটেলগুলো পাহাড়ের উপর তৈরি করা হয়েছে আর এখান থেকে আপনি অনেক সুন্দর ভিউ নিতে পারবেন। এই ধরনের হোটেলে থাকার জন্য প্রতি বছর হাজার হাজার টুরিস্ট আসে। এই হোটেলের বেডরুম থেকে আপনি 360 ডিগ্রি ভিউ নিতে পারবেন কারণ এই বেডরুমগুলোর জানালা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। তো এরপরে রয়েছে দ্য ইনহ্যাবিট ট্রি হাউস। এই ধরনের হোটেলগুলো নিউ ইয়র্কে রয়েছে যেগুলো প্রকৃতির মাঝখানে তৈরি করা হয়েছে। এই ধরনের বাড়ির দুই পাশ দিয়ে অর্থাৎ সামনে দিয়ে এবং পেছন দিয়ে দুই সাইড দিয়ে ঘরের মধ্যে ন্যাচারাল লাইট প্রবেশ করে। এই হোটেলের ভেতরে বসে থেকে আপনি বাইরের সকল দৃশ্য দেখতে পাবেন। এই ঘরগুলো বেশ বড় হয়ে থাকে। এখানে 2 থেকে 4 জন মানুষ আরামে বসবাস করতে পারবে। এই রুমের মধ্যে রয়েছে বেডরুম, বেলকনি, বাথরুম এবং রান্না করার জন্য আলাদা জায়গা। তাছাড়া এই রুমে 2টি বেলকনি রয়েছে যেখান থেকে আপনি বাইরের সুন্দর দৃশ্য দেখতে পাবেন।
তো এরপরে রয়েছে গ্লাস ইগলু হোটেল। এই বিশেষ ধরনের হোটেলগুলো ফিনল্যান্ডে রয়েছে। পৃথিবীর সবথেকে ইউনিক হোটেলের মধ্যে এটি অন্যতম এবং ফিনল্যান্ডে যারা যায় তারা এই হোটেলে অবশ্যই থাকতে চায়। এই রকম ইগলু হাউস অনেক ধরনের হয়ে থাকে। এক ধরনের ইগলু হাউস রয়েছে যেগুলো বরফের নিচে তৈরি করা হয় এবং ঘরের উপরে বরফ দিয়ে ঢেকে দেওয়া হয়। তবে ইগলু হাউসের মধ্যে সবথেকে ফেমাস হাউস হচ্ছে গ্লাস হাউস। এই ধরনের বাড়িগুলো গ্লাস দিয়ে তৈরি করা হয়। যখন আপনি এই ঘরের মধ্যে শুয়ে থাকবেন তখন আপনি ঘরের মধ্যে থেকে আকাশের সব দৃশ্য দেখতে পাবেন। এই ঘরের উপরের দিকে ট্রান্সপারেন্ট গ্লাস লাগানো হয়েছে যার কারণে আপনি ঘরের ভেতরে শুয়ে থেকে বাইরের সব দৃশ্য দেখতে পাবেন। এই ইগলু হাউসের মধ্যে একটি বেডরুম এবং বাথরুম তৈরি করা হয়েছে। এইরকম হোটেলে বেশিরভাগ কাপলরা গিয়ে থাকে। তবে এই রুমগুলোতে সব থেকে ভালো লাগে রাতের সময়। এই রুমগুলো থেকে রাতের আকাশ দেখতে অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আপনারা কারা কারা এই হোটেলে যেতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। গাইজ, আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই ইগলু হাউসের মধ্যে কিন্তু সম্পূর্ণ নর্মাল আবহাওয়া। বাইরে যতই বরফ পড়ুক না কেন, ভেতরে আপনার ঠান্ডা লাগবে না। তো ঝটপট আপনার ব্যাগ গুছিয়ে ফেলুন। তো এরপরে রয়েছে ট্রি বোনস রিসর্ট। এই হোটেলগুলো ক্যালিফোর্নিয়াতে রয়েছে যেগুলোকে গাছের ডালপালা দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমবার এই হোটেলকে দেখার পর আপনি মনে করবেন কোনো পাখির বাসা, কিন্তু এগুলো কোনো পাখির বাসা নয়, মানুষের থাকার জন্য এই হোটেলগুলো তৈরি করা হয়েছে। এই হোটেলের মধ্যে 2 মানুষ আরামে থাকতে পারবে। তো পাখিরা কিভাবে তাদের বাসায় বসবাস করে তার ফিল আপনি এই হোটেল থেকে পাবেন। তাছাড়া এই হোটেলগুলোতে লাইটিং এর যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। এরপরে রয়েছে জাম্বো স্টে হোটেল। অবাক করা বিষয়টি হচ্ছে এই সম্পূর্ণ হোটেল এরোপ্লেনের মধ্যে তৈরি করা হয়েছে। এটিকে আপনি একটি লাক্সারিয়াস হোটেলও বলতে পারেন, কারণ এই হোটেলের মধ্যে 5-স্টার হোটেলের মতো যাবতীয় সুবিধা রয়েছে। এখানে বেডরুম থেকে শুরু করে বাথরুম, এমনকি বড় ডাইনিং থেকে শুরু করে পার্টি করার জন্য আলাদা জায়গা রয়েছে। এই হোটেলের বেডরুমকে তৈরি করা হয়েছে এরোপ্লেনের ক্যাপ্টেন যেখানে বসে থাকে। এখন আপনি বুঝতে পারছেন এই হোটেলটি কত ইউনিক ভাবে তৈরি করা হয়েছে। একটি এরোপ্লেনের মধ্যে যা যা থাকে আপনি এই হোটেলের মধ্যে সবকিছু খুঁজে পাবেন। তো যাই হোক, এরপরে রয়েছে অ্যাকোয়াটিক আইল্যান্ড। পৃথিবীর সব থেকে ইউনিক হোটেলের মধ্যে অ্যাকোয়াটিক আইল্যান্ড অন্যতম। এই হোটেলগুলো ইন্ডিয়ার কোচিতে তৈরি করা হয়েছে। এই হোটেলগুলোকে আল্ট্রা লাক্সারিয়াস হোটেল বলা হয়। এই হোটেলগুলোর চারিদিকে পানি রয়েছে, মানে এগুলোকে ছোটখাটো আইল্যান্ড বলতে পারেন। হোটেলগুলোর চারিদিকে গ্রিন নেচার রয়েছে। যারা প্রকৃতির মধ্যে বসবাস করতে চান তারা এই হোটেলগুলোতে যেতে পারেন। এই হোটেলের রুমে বসে থেকে আপনি মাছ ধরতে পারবেন। তাছাড়া হোটেলগুলোতে সুইমিং এর ব্যবস্থা করা হয়েছে। যারা এই হোটেলগুলোতে বেড়াতে আসে তারা এই হোটেলগুলো থেকে ফিশিং করে থাকে। এই হোটেলগুলোর মধ্যে কিচেনের প্রয়োজন নেই, কারণ হোটেলগুলোর পাশে রেস্টুরেন্ট রয়েছে। তো যাই হোক, এরপরে রয়েছে কোকন হোটেল অ্যান্ড রিসর্ট। এই হোটেলগুলো মেক্সিকোতে অবস্থিত। এগুলোকে ইউনিক এবং আল্ট্রা লাক্সারিয়াস হোটেল বলা হয়। হোটেলগুলোকে ডিজাইন করা হয়েছে অর্ধেক পাখির বাসার মতো। এই হোটেলগুলোকে 4 বিশিষ্ট করা হয়েছে। এর মধ্যে 3 বিল্ডিং রয়েছে রেসিডেন্সিয়াল এবং 2 বিল্ডিং রয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট। 3 রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে 166 রুম রয়েছে। তাছাড়া এগুলোর মধ্যে রয়েছে প্রাইভেট ভিলা। প্রত্যেকটি ভিলার নিজস্ব সুইমিং পুল রয়েছে। এই হোটেলের মাঝখানে বড় সুইমিং পুল তৈরি করা হয়েছে। তাছাড়া হোটেলের জায়গায় জায়গায় ছোট ছোট সুইমিং পুল তৈরি করা হয়েছে। তাছাড়া এখানে আপনি জিমনেশিয়াম, নাইট ক্লাব সহ সব ধরনের সুবিধা পাবেন। পৃথিবীতে কত ইউনিক হোটেল রয়েছে তা তো আপনারা দেখতে পেলেন। এর মধ্যে কোন হোটেলটি আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। এবং যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।